তো বন্ধুরা 1966 সালে এই স্কুলটি স্থাপন করে গিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান। 55 সালের 17 জানুয়ারিতে ভিত্তি স্থাপন করি। মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের অন্যতম মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী 1966 সালে তিনার মহান কৃতিত্বের ফলে স্থাপন করেন এই বিদ্যালয়টি। হামিদা খান স্কুল যেটা বলে সেটা হলো এই যে সামনে দেওয়া যায় উত্তরে, এই স্কুলটা মাওলানা ভাসানীর স্ত্রীর নামে, তার হামিদা ছিল তার স্ত্রীর নাম, তার নামে এখানে একটা স্কুল করে গেছে। ইচ্ছাই ছিল যে আমি এখান থেকে যেহেতু পড়ালেখা করেছি, আমি এখানে এসেই আবার বাচ্চাদেরকে পড়ালেখা করাতে চাই। আমাদের যদি স্কুলটা প্রতিষ্ঠিত না হতো তাহলে আমাদের অনেক দূর যেতে হতো, এবং কি আমাদের আশেপাশে স্কুল কেমন তেমন নাই। আব্দুল হামিদ খান ভাসানী স্কুলটা তৈরি করে দিয়ে গেছেন তিনি, তার স্ত্রীর নামে হামিদা খানম উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে এখন আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি। উনি এই বিদ্যালয়টা প্রতিষ্ঠিত করার পর থেকে এই এলাকার মানে প্রত্যন্ত সীমান্ত এলাকাও বললে ধরা চলে, তা এই এলাকার অনেক ছেলে মেয়ে এখন শিক্ষিত প্রতিষ্ঠিত। হ্যাঁ প্রতিষ্ঠিত অনেক ছেলে। হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহস্য সহমতে সকলেই ভালো আছেন। তো আমি বলতে বলতে সেই স্কুলটাতে চলে আসছি। এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খানের, হামিদ খান ভাসানীর তৃতীয় স্ত্রী হামিদা খানম, যার নামে প্রতিষ্ঠা করা হয় এই স্কুলটি। পরবর্তী প্রথম অবস্থায় মাওলানা আব্দুল হামিদ খান যখন মানে স্কুলটি স্থাপন করেছিলেন, তার দানকৃত জায়গায় অবস্থান ছিল এই স্কুলটি। পরবর্তী নদী ভাঙনের ফলে এই ষাটগোপালপুরে কিন্তু এটা স্থাপন করা হয়। তো বন্ধুরা, এই আসাম সীমান্তবর্তী মানে বুরুঙ্গাবাড়ি উপজেলার আসাম সীমান্তবর্তী এলাকায় কিন্তু স্থাপন করা হয় এই স্কুলটি। এই স্কুলটি স্থাপনের কারণে এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত প্রদৃঢ় হয়, এবং এই স্কুলটির কারণে এই এলাকার শিক্ষার মান কিন্তু অনেক অগ্রসর হয়। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। তো সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি থাকছে প্রতিবেদনে, তো বিষয়টি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকবে। এই স্কুলটির অবস্থান এখন দক্ষিণ ষাটগোপালপুর বুরুঙ্গামানি কুড়িগ্রামে। তো বন্ধুরা, 1966 সালে এই স্কুলটি স্থাপন করে গিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার স্মৃতিচারণ হিসেবে স্থাপিত এই জমিতে এই স্কুলটি এখনও আছে। বন্ধুরা, কেউ কেউ এমনও আছেন যারা নিজের জীবন বিসর্জন দিয়ে জাতিকে উন্নতির শীর্ষে পৌঁছে দিয়েছেন, আর কেউ কেউ এমনও আছেন যারা নিজেকে ভালো রাখার জন্য জাতিকে ধ্বংস করেছেন। তাই বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষায় শান্তি, শিক্ষায় প্রগতি। জ্ঞানী গুণী যারা জাতির উন্নতির কথাই ভাবেন তারা। তাই এই প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই স্কুলটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সাধারণ মানুষের অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কৃতিত্বে স্থাপিত এই স্কুলের একজন ছাত্রী এই স্কুলের এখন টিচার। তো আমরা কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। তো আপনি এই স্কুলে কি পড়াশোনা করেছিলেন? জি, আমি এই স্কুলে পড়ালেখা করেছি। এখান থেকে আমি 2004 সালে এসএসসি পাস করে বের হয়ে যাই। হ্যাঁ, তারপর রুঙ্গামারি ডিগ্রি কলেজে এসএসসি পাস করি, কারমাইকেল কলেজ থেকে অনার্স মাস্টার্স করে আমি আবার এই স্কুলেই শিক্ষকতা করছি। কারণ আমাদের স্কুলের পরিবেশটা এত ভালো যে আমার এত ভালো লেগেছে যে অন্য কোনো কর্মক্ষেত্রে আমার মনটা আসলে বসেইনি। আমার ইচ্ছাই ছিল যে আমি এখান থেকে যেহেতু পড়ালেখা করেছি, আমি এখানে এসেই আবার বাচ্চাদেরকে পড়ালেখা। শুধু তাই নয়, এই স্কুলের আরো দুইজন ছাত্র এই স্কুলে পড়াশোনা করেই এখন এই স্কুলে শিক্ষকতা করছেন। আর আপনি কি এই স্কুলে পড়াশোনা করেছিলেন? জি, আমি এই স্কুলে পড়ালেখা করেছি। আর পড়াশোনা শেষে এই স্কুলে এখন শিক্ষকতা করছেন? পড়ালেখা শেষে এই স্কুলে শিক্ষকতা করছি। প্রত্যন্ত আসাম সীমান্তবর্তী অঞ্চলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার ফলে শিক্ষার মান উন্নয়ন হয়েছে অত্যাধিক, তবে বিশেষ কোনো উন্নয়ন হয়নি এই বিদ্যালয়ে। তো আমাদের এই এলাকাতেও তো মূলত দারিদ্র সীমার নিচেই বলা চলে। তো এই প্রতিষ্ঠানটা হওয়ার কারণে আমাদের এখানে অনেক উন্নয়ন হয়েছে, শিক্ষার মান প্রসার হয়েছে।
আর এখান থেকে আশেপাশে স্কুলগুলো অনেক দূরে, একটু দূরে, আর পড়ালেখাটাও অন্য জায়গায় গিয়ে আর কি অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো আমাদের এখানে দেখা যায় যে একজন বিশেষ ব্যক্তি, এই ব্যক্তির নামে প্রতিষ্ঠানটা হওয়ার কারণে এখানে আমরা মানে বাচ্চা কাচ্চাদেরকে চাই যে এখানে বাচ্চা কাচ্চা এসে ভালোভাবে পড়ালেখা করুক, তার নামটা থাকুক, তার কৃতিত্ব থাকুক। এখানে আমরা বাচ্চাদেরকে যথেষ্ট ছাড় দেই, টাকা পয়সা আর্থিক বিষয়টাতে অনেক ছাড় দেই, এবং আমাদের নিজেদের মতো করে আমরা সুন্দর করে তাদেরকে পাঠদান করানোর চেষ্টা করি যে তারা এখানে পড়ালেখা করে ভালো কিছু করুক, প্রতিষ্ঠানটার নাম উজ্জ্বল হোক, এই আর কি চাই। বন্ধুরা, বাঙালি জাতির শিক্ষার মান উন্নয়নে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কৃতিত্ব কতটা গুরুত্বের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ, কৃতিত্ব এবং তার স্মৃতিচারণকে অক্ষুণ্ণ রাখতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।